তৃণমূল থেকে কংগ্রেস দেশের বিজেপি বিরোধী দাবুর রাজনৈতিক দলগুলি দুর্নীতির ক্ষেত্রে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে প্রতিদিন। যে মমতা ব্যানার্জি বিজেপির শাসনের অবসানে মহাজোট গঠন করতে আদা জল খেয়ে নেমে পড়েন, সেই মমতার রাজ্যেই তার সবচেয়ে ঘনিষ্ঠ মন্ত্রী সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ নেবার অভিযোগে বর্তমানে ইডি হেফাজতে লাপসি খাচ্ছেন। ঘুষের টাকার পরিমাণ এত বেশি যে টাকা গুনতে গুনতে কাবার হয়ে যাচ্ছে রাত। শাক দিয়ে দুর্নীতির এই বোয়াল মাছ ঢাকার জন্য মমতা এবং তার সঙ্গে কুণাল মৃণাল মদনরা ইনিয়ে বিনিয়ে চাণক্য ভঙ্গিতে দলের এই ঘুষের কমিশন বাণিজ্য ঠাকতে আপ্রাণ চেষ্টা শুরু করলেও আবার অন্তত পশ্চিমবাংলার মানুষ যে মমতার নাটকে আর বিশ্বাস রাখবে না তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছে। রাজ্যের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মা মাটি মানুষের সরকারের এই সীমাহীন দুর্নীতি দেখে সাধারণ মানুষ যে শুধু ঢাক ঢোল নিয়ে রাস্তায় নেমে পড়েছেন আর তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন তাই নয়, একই সঙ্গে কপাল চাপড়াচ্ছেন এই ভেবে যে আশা আর বিশ্বাস নিয়ে তৃণমূল সরকার গঠনে ভোট দিয়েছিলেন সেই সিদ্ধান্ত কত বড় ভুল ছিল। শুধু যে পার্থ চট্টোপাধ্যায় একা সোনার সাম্রাজ্য ঘুষের টাকা দিয়ে গড়ে তুলেছিলেন তাই নয়, অভিষেক থেকে মদন মিত্র, কুণাল ঘোষ থেকে জ্যোতিপ্রিয় মল্লিক, হেন তৃণমূল নেতা অথবা আধা নেতা নেই যাদের মৃত্যু নতুন দুর্নীতির কাহিনী সংবাদ মাধ্যমের পাতায় অথবা স্ক্রিনে ভেসে উঠছে না। দলের এই দুর্নীতির সাম্রাজ্যের মধ্যে দলনেত্রী যে ধোয়া তুলসী পাতা নন তাও দিনের আলোর মতোই পরিষ্কার। আগামী দিনে পেঁয়াজের খোসার মতোই একে একে আরো বরত্ব যে শুধু খেলার অপেক্ষা তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। ক্ষমতা পেয়ে তৃণমূল নেতাদের গোপন সব রিপোর্ট প্রকাশের গল্প এখন পশ্চিমবাংলার সাধারণ মানুষের চায়ের আড্ডাকে আরও দীর্ঘ থেকে দীর্ঘ করেছে। কংগ্রেস চিরকালই টু পাইস কামে লুটে পুটে নাওরে ভাই দুদিনের সংসার নীতিতে ভরসা করে রাজনীতি করে এসেছে। পাঁচ দশ লাখ সরকারি অথবা মানুষের টাকা দোষকে নিচে রাখলে কংগ্রেস দলে সেই নেতার কলিন্ন বনেদি বাড়ির বড় জামাইয়ের মতোই তরতর করে উঠে যেত। ইতালির বাতাসে পাল তুলে এবার নিজের কয়েকশো কোটি টাকার দুর্নীতির মামলায় অভিযুক্ত সোনিয়া রাহুল। রাজনৈতিক দৈন্য দশার এই চরম পর্যায়ে দেশের রাষ্ট্রপতি সম্বন্ধে অপশব্দ প্রয়োগ করে কংগ্রেস বুঝিয়ে দিয়েছে দলের অমানিসার বাতি নিভতে আর বেশি দেরি নেই। আপাতত দল গলা জলে ডুবে দাঁড়িয়ে আছে। যে কেজরিওয়াল আম আদমির কথা বলেন তার স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকেও পাওয়া গিয়েছে সোনার মোহর আর বস্তা বস্তা টাকা। বাকি সাত বোনের মধ্যে রইল সিপিআইএম। গত ২৫ বছরে ত্রিপুরার পশ্চিমবাংলায় এত মানুষের টাকা ক্যাডারদের ডিনার টেবিলে গেছে যে মানুষ এখন সিপিআইএম এর নাম শুনলেই বলে এর চেয়ে তিন গ্লাস করলার জুস একসঙ্গে খাওয়া ভালো। শত কথার মধ্যে এবার সেরা কথাটা বলা যাক। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবার পর শত চেষ্টা করেও দেশের বিরোধী দলগুলি দুর্নীতির একটি ঘটনাও সামনে আনতে পারেনি। দেশের চৌকিদার যে অতন্ত্র প্রহরায় সবসময় চোখ কান খোলা রাখেন তাই হল এই জ্বলন্ত প্রমাণ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।